দর্শক কেমন আছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে নিটল ডাটা সু অ্যাম্বুলেন্স মাহেল থেকে আমি ডাক্তার সাকলিন রাসেল দর্শক আমরা জেনে গেছি যে আমরা আজকে কথা বলতে চাই নাক কান গলার সমস্যা নিয়ে আর এই সময় যেহেতু শীতের প্রকোপ হঠাৎ করে গত দুদিন থেকে বেশ বেড়ে গেছে আমরা মনে করছি যে এই মুহূর্তে অনেকেই হয়তোবা নাক কান গলার সমস্যায় একটু বেশি ভুগছেন তাদেরকে আজকে আমরা স্বাগত জানাতে চাই আজকের নিটুল ডা সুমলেস মাই হেলথে দর্শক জানিয়ে দিই যে আজকে একজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে উপস্থিত আছেন যিনি দেশের একজন এবং অত্যন্ত জনপ্রিয় একজন গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শেখ নুরুল ফাত্তা রুমি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা স্যার এই যে আমরা জানি যে এই শীতের সময়টাতে দেখা যায় নাকান গলা রোগ অনেক বেড়ে যায় হয়তোবা আপনার চেম্বারেও এই ধরনের রুগীর সংখ্যা বেড়ে গেছে কোন জাতি রুগীগুলো আপনি আসলে বেশি পাচ্ছেন ঠিকই বলেছ এই ঠান্ডা হঠাৎ করে বেড়ে গেছে এখন দেখা যাচ্ছে যে ঠান্ডা কাশি সর্দি এলার্জি এই সবের প্রকোপ বেড়ে গেছে এখন এই ঠান্ডা অ্যালার্জিগুলোতে আমাদের ছোট আক্রান্ত হচ্ছে বয়স্করাও হচ্ছে সবাই হচ্ছে যার ফলে ধুলো বালি নাকে যাচ্ছে নাকি হাঁচি হচ্ছে অ্যালার্জির প্রবলেম এই অ্যালার্জির প্রবলেম নিয়ে আরেকটা প্রবলেম আছে সেটা হলো অনেকের ধারণা যে আমি যদি সর্দিটাকে ওষুধ খাই তাহলে এটা বসিয়ে দিবে এটা বের হয়ে যাওয়াই ভালো তারা অনেকে ওষুধ খেতে চায় না আপনার আসলে সাজেশনটা কি না না আসলে আমাদের মূল বক্তব্য হচ্ছে যে অ্যালার্জি একটা হাইপার বডির একটা এক্সট্রা রিয়াকশন স্পেশাল রিয়াকশান সেই জন্যে যে জিনিসটা আমাদের বডিতে গেলে অ্যালার্জি তৈরি হচ্ছে অ্যালার্জি প্রবলেম তৈরি হচ্ছে সেই জিনিসটাকে বডিতে যেন না ঢুকে সেই জন্য আমরা বলছি প্লিজ অ্যাভয়েড ধুলোবালি ডাস্ট হ্যাঁ যদি আমাদের মনে করো আমরা রাস্তায় হাঁটছি একটা গাড়ি চলে গেল ধুলো উঠলো অনেক সাথে সাথে আমি নাকটা চেপে ধরলাম বা রুমাল দিয়ে নাকটা ধরলাম যাতে আমার ধুলোটা কম যায় অনেকে আছে সকালবেলা ঘুম থেকে উঠেছে বিছানা থেকে মাটিতে নাম দিয়েছে ফ্লোরে নামলেন হাঁচি শুরু হলো বিছানার চাদর বা কম্বলটা একটু যেই একটু ঝাড়া দিয়েছে একজনের মাইটস বের হয় ধুলোবালি বের হয় হাঁচি শুরু হচ্ছে সেই ক্ষেত্রে আসলে করণীয়টা কি সেই ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যতটুকু সম্ভব এই এইগুলো যদি একটু অ্যাভয়েড করে চলতে হবে আচ্ছা ধুলোবালি অ্যাভয়েড করতে হবে চোখের সামনে জোরে আমি ঝাড়বো না তারপরে ধুলোবালি পরিষ্কার সময় একটু নাকে আমি একটু কিছু একটা মাস্ক বা একটা রুমাল ব্যবহার করতে পারি আপনারা আরেকটা কথা বলেন যে বাইরের ধুলোর থেকে ঘরের ধুলো বেশি খারাপ এটি কেন আসলে কারণ ঘরের যে ধুলোবালিগুলো তো সব আবদ্ধ যেখানে আবদ্ধ সেখানে জীবাণু বেশি থাকবে প্রবাহিত ফ্লোতে প্রবাহিত ড্রেনের মধ্যে গন্ধ কম হবে তেমনি ইনফেকশন কম থাকবে যখনই স্ট্যাগনেন আবদ্ধ হয়ে যাবে আবদ্ধ জলরাশি বা পানিতে ড্রেনে গন্ধ বেশি সেখানে ইনফেকশন বেশি সেক্ষেত্রে আমাদের ঘর থেকে আসলে বেশি সাবধান থাকে বাইরের থেকে ঘরকে ভালো করে পরিষ্কার করে ঘর থেকে একটু নাকের ভিতরে আসতে চাই অনেকের দেখা যায় যে একটু হাঁচি শুরু হলো তো চলছে একের পর হাঁচি দি দিতে এক সময় দেখা যায় যে হাঁচিটা থেমে যায় এবং প্রায় তার এই সমস্যায় ভোগেন যে অতিরিক্ত হাঁচি হয় এটাও কোনো রোগ কিনা এটাকে আমরা বলছি যে অ্যালার্জিক রাইনাইটিস। নাক নাক থেকে এসেছে শব্দ রাইনাইটিস একটা অ্যালার্জি এটা অ্যালার্জি প্রবলেম সিমিলারলি যেটা আমরা সবাই জানি যে আমরা বলছি যে ওই যে ফুসফুসের যে হাঁপানি এটাও এক ধরনের লাংসের অ্যালার্জি তারপর অনেক সময় স্কিনে একটা আমরা একটা দাগ উঠলো, এই হলো কিছু পড়লে লাল হয়ে গেল। লাল হয়ে যাচ্ছে। ওটা ওটা এক ধরনের অ্যালার্জি রিঅ্যাকশন। ওটা কন্টাক্ট ডার্মাটাইটিস। হ্যাঁ। নাকেটা আমরা বলছি অ্যালার্জিক রাইনাইটিস। সুতরাং এটা একটা চিকিৎসা আছে। এভয়েড করতে হবে ধুলোবালি। অর্থাৎ তাদেরই এরকম হয় যাদের অ্যালার্জি থাকে। ইয়েস। অর্থাৎ অ্যালার্জি এভয়েড করা হলে অ্যালার্জি থেকে দর্শকমণ্ডলী সব সময় দূরে থাকা ভালো। তবে সেই দর্শকের যদি হন আজকে একজনের ফোন এসেছে, আমরা তাকে অবশ্যই আমন্ত্রণ জানাই। তিনি আমাদের কাছে সবসময় আকাঙ্খিত। কে আছেন কোনে আপনাকে স্বাগত জানাচ্ছি।

একদম সুন্দর কোশ্চিন করেছ আমরা সবাই পরিচিত একটা শব্দের সাথে সেটা হচ্ছে টনসিলাইটিস সবাই বলে কি আমার বাচ্চার টনসিল আমার টনসিল আসলে আমাদের সবারই টনসিল রয়েছে গলার ভিতরে দুপাশে ভিতরে দেখা যাচ্ছে ফলাফলা এই জিনিসটা আছে এটা আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করছে কিন্তু যদি বারবার ইনফেকশন হয় বারবার সে টনসিল নিজে আক্রান্ত হয় তাহলে আমরা বলছি তার টনসিলের সমস্যা টনসিলাইটিস টনসিলের জিনিসটা যেরকম আছে সেরকম জিনিসই নাকের পেছনে থাকে নাকের পেছনে একটা জায়গা ন্যাজো ফেয়ারিংস সেখানে থাকলে যদি যদি সেটা একটু বড় হয় আমরা সেটাকে বলছি যে অ্যাডেনয়েড অ্যাডেনয়েডের প্রবলেমটা মূলত বাচ্চাদেরই হবে সেটা ধরো এই তিন বছর থেকে দুই তিন বছর থেকে শুরু হবে কিন্তু আল্লাহ রহমতে চোদ্দো পনেরো বছর হয়ে গেলে অ্যাডেনয়েডটা নর্মালি আস্তে আস্তে ছোটো হয়ে এক পর্যায়ে শেষ হয়ে যাবে তো যদি অ্যাডেনয়েড বেশি হয় তুমি যেটা বললে তার নাক দিয়ে নিঃশ্বাস যেতে কষ্ট হবে ফলে সে যখন রাত্রেবেলা ঘুমাবে বা ঘুমানোর সময় নাকে শব্দ হবে সে মুখটা একটু হা করে থাকবে এই ক্ষেত্রে আমরা তাকে এক্সামিন করে দেখি কোন কোনো ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে আমরা বলি অ্যাডেনয়েড সার্জারি সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে একটা তাকে বলতে হবে যে আমার যদি অ্যাডেনয়েড অনেক বড় হয়ে যায় এবং অনেক দিন থেকে থাকে তাহলে অ্যাডেনয়েডের পাশে আমাদের কান থেকে একটা টিউব বের হয়েছে যেটা অ্যাডেনয়েডের পাশে ওপেন করে সেখানে চাপ দিচ্ছে ওরা চাপ দিলে আমরা বলি একটা টিউব আছে স্টেশন টিউব এই টিউবটা বন্ধ হয়ে যায় এই কানের যে একটা টিউবটা বন্ধ হয়ে গেলে তার মিডিল এয়ারে বা মধ্যকর্ণে প্রদাহ হচ্ছে বা ও একটা অসুখ হচ্ছে এতে করে দেখা যাচ্ছে কি বাচ্চাটা আস্তে আস্তে কানে কম শুনছে বাচ্চা যদি কানে কম শুনতে পারে দেখা যাচ্ছে স্কুলে যাচ্ছে সে যদি ফার্স্ট বেঞ্চে বসে ম্যাডামের কথা শুনবে পিছনে গিয়ে যদি বসছে ঠিকমতো সে শুনতে পাচ্ছে না ফলে সে ক্লাসে পড়া থেকে পিছিয়ে যাচ্ছে এতে করে ওর লেখাপড়া স্লো হয়ে যাচ্ছে ওর মেন্টাল ডেভেলপমেন্ট সব স্লো হয়ে যাচ্ছে তার মানে আসলে এটা বিরাট প্রবলেম কিন্তু একটা জি তার মানে দর্শক আপনারা যারা শুনলেন যে আপনাদের শিশুদের অ্যাডিনয়েড বা এরকম নাকের পেছনে টনসিল বড় হয়ে গেছে তাকে কিন্তু অবশ্যই দ্রুত চিকিৎসককে দেখাতে হবে কারণ এই অ্যাডিনয়েড বা টনসিলের একটি নাম অপর নাম যেটি আমরা অ্যাডিনয়েড এর ক্ষেত্রে জানলাম এটি কিন্তু অনেক ধরনের জটিলতার সৃষ্টি করতে পারে স্যার যে বললেন একজন দর্শক ফোনে আছেন আমরা দেখি তার কি জটিল কষ্টটাকে আমরা সরল করে দিতে পারি কিনা কে আছেন ফোনে

গ্ল্যান টিউমার গ্ল্যান্ড টিউমার তাই না জি এখানে কিন্তু আমরা বলে থাকি যদি ফুসফুসে বা লাংসে টিভি হয় সাধারণত আমরা ছয় মাসের টিবির পুরো ওষুধ নিয়মিত খেতে হবে আর গ্ল্যান্ড টিউমারের ক্ষেত্রে অর্থাৎ আমাদের ঘাড়ে বা নেকে ছোটো ছোটো গুটি হয় সেখানে টিভি বা যক্ষার জীবাণু হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে সম্পূর্ণ নয় মাস পূর্ণভাবে ওষুধ খেতে হবে নিয়মিতভাবে তারপরেও যদি কোনো কারণে আপনার গলার গ্ল্যান্ডগুলো ঠিকমতো গলা থেকে না সরে যায় কখনো কখনও কিছু অপারেশন করে অপারেশন করতে হতে পারে কারণ যদি রেজিস্ট্যান্ট টিভি হয় সেক্ষেত্রে আমরা হয়তো আরও উন্নত ওষুধ দিই প্লাস অপারেশনের চিন্তা করি সুতরাং আপনার উচিত হবে নিয়মিত নয় মাস ওষুধ খেতে হবে যদি গ্ল্যান্ড টিভিগুলো যদি আস্তে আস্তে কমে না যায় তাহলে অবশ্যই আপনি দ্রুত নাক গলা বিশেষজ্ঞ ওনাদেরকে দেখাবেন তারা দেখে সিদ্ধান্ত নিতে হবে কি করতে হবে অর্থাৎ গ্ল্যান্ড টিভি আপনি যেটি দর্শক বলার চেষ্টা করেছিলেন আমাদের হয়তো বা শব্দজনিত কারণে আমাদের পক্ষে পুরোটা বোঝার সম্ভব হয়নি স্যার কিন্তু আপনাকে অত্যন্ত সুন্দর করে বলেছেন যে কীভাবে ওষুধ খেতে হবে এবং কার কাছে যেতে হবে আশা করি আপনি নিয়মিত মাহিলদের সঙ্গে থাকুন মাই টিভির সঙ্গে থাকবেন ধরো দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন তাদেরকে জানিয়ে রেখে যে আপনাদেরকে আরও কিছুক্ষণ আমাদের সঙ্গেই অপেক্ষায় থাকতে হবে কারণ এই মুহূর্তে আমরা একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর কান গলার আরও রোগ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই জানিয়ে রাখতে চাই নানাবিধ তথ্য যা আপনার প্রতিদিনের কাজকর্মে ভালো থাকায় কাজে লাগবে আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি আজকে নিটল ডাটা সুমিস মাহিল থেকে আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বা বিরতির মধ্যেও যারা মাই টিভির সামনে ছিলেন তাদের জানিয়ে রাখি আমরা আসলে কথা বলছি নাককান গলার সমস্যা নিয়ে আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে একজন বিষয়ক উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শেখ নুরুল ফাত্তারুমি যিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের অধ্যাপক একই সঙ্গে যার একটি পরিচিতি আছে নেক সার্জন তিনি স্যার বিরতির আগে আমরা বেশ কিছু বিষয় জেনেছি আমাদের হাতে খুব বেশি সময় যেহেতু থাকছে না আমরা দ্রুত কিছু বিষয় শুনতে চাই অনেকের নাক বলে যে হাড় বেঁকে অপারেশন করতে হবে আসলে হাড় বেঁকে গেলে কি কি উপসর্গ প্রকাশ পায় এবং কখন অপারেশন করতে হয় হাড় বাঁকা থাকলে প্রবলেম হতে পারে কি যে নাকটা বন্ধ বন্ধ হবে হুম নাকটা বন্ধ বন্ধ হতে পারে একটু মাথা ব্যথা হতে পারে আমরা বলছি সেখান থেকে সাইনোসাইটিস হবে তো আমার পরামর্শ হচ্ছে যে আমাদের যে পপুলেশন আছে তাদের অনেকেই নাকের হাড্ডি বাঁকা রয়েছে তারা অনেকে সেটা জানেও না বুঝছেও বুঝতেও পারছে না অর্থাৎ তার কোনো নাকের হাড্ডি বাঁকা আছে ঠিকই তার কোনো কমপ্লেইন নাই প্রবলেম নাই সুতরাং নাকের হাড্ডি বাঁকা আছে কিন্তু কোনো প্রবলেম নাই নো প্রবলেম নো ট্রিটমেন্ট কিচ্ছু করতে হবে না ওটা বাঁকাটা বাঁকা থাকবে কিচ্ছু হবে না কারণ তার যেহেতু শ্বাস প্রশ্বাস মোটামুটি কিছু সমস্যা হচ্ছে না কিছু কিছু রুগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে নাকের হাড্ডি বাঁকার কারণে মাঝে মাঝে নাক বন্ধ হচ্ছে বিশেষ করে যে শীতকাল আসছে ঠান্ডা সর্দি লাগছে একটু হাঁচি কাশি হচ্ছে তখন নাকে একটু প্রবলেম হচ্ছে সাইনোসাইটিস হচ্ছে তখন তাকে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি কিছু নাকে ড্রপ দিচ্ছি বেশি হলে অ্যান্টিবায়োটিক দিচ্ছি দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারছি অর্থাৎ সাম প্রবলেম সাম ট্রিটমেন্ট আমরা মেসেজটা পেয়ে গেছি ড্রপের কাছে আমরা একটু আপনাকে ড্রপ দিয়ে আটকায় ফেলছি স্যার হ্যাঁ 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 ছোট্ট একটা ড্রপ দিয়ে আপনাকে আটকায় দিলাম ফুল স্টপ দিয়ে এই যে ড্রপ দেওয়ার ক্ষেত্রে অনেকের দেখা যায় যে কেউ কেউ নাক তার বন্ধ হয় একটু ড্রপ দেন এইভাবে আস্তে আস্তে উনি ড্রপে আসক্ত হয়ে পড়েন আর ড্রপটা ছাড়তে পারেন না সেক্ষেত্রে পরামর্শগুলো কি এটা আমাদের বলা হচ্ছে যে তোমরা কন্টিনিউয়াস ড্রপ ব্যবহার করা যাবে না কন্টিনিউয়াস ব্যবহার করলে

অনেক কারণ রয়েছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কারণটা জানাই যাচ্ছে না আর আমরা বলছি কিছু লোকাল কারণ অর্থাৎ নাক এবং এই নাকের আশেপাশে কিছু লোকাল কারণের কারণে নাক হচ্ছে রক্তপাত আর কিছু আছে হোল বডিতে কোনো প্রবলেম হলে সিস্টেমিক কোনো প্রবলেম হলে যেমন লিভার ডিজিজ কিডনি ডিজিজ বা রক্ত যে ব্লাড ভেসেলের সমস্যা রক্ত কণিকার সমস্যা ইত্যাদি কিন্তু ফর দ্য চিলড্রেন্স ছোটো বাচ্চাদের ইম্পর্টেন্ট কজ হচ্ছে কি ওরা শুধু নাকের মধ্যে আঙ্গুল দিয়ে ওই না নাকে আঙ্গুল খোটাখুটি করে অর্থাৎ নো স্পিকিং এবং এটা মানা করতে হবে ছোটদের মতো অভ্যাস যাদের বড়দের বড়রা দূর হবে এটা আর একটা কথা কি যে হাইপারটেনশন এটাও একটা ব্যাপার আছে সেটাও কনফার্ম আর এমনি তো নাকের কোনো ক্যান্সার বা আর অন্য কিছু আছে অথবা মাঝে মাঝে করণীয়টা কি স্যার যদি ঘরের মধ্যে কারো ঘটে যদি নাকে ঠিক স্যার আপনি একটু মনে রাখেন যে কি উত্তরটা দিবেন একজন দর্শকের সাথে কথা বলে আসি দর্শক কে আছেন ফোনে আপনাকে স্বাগত জানাতে চাই এই মুহূর্তে হ্যালো ধন্যবাদ আমাকে আমি দীর্ঘদিন যাবত অনেকদিন রোগে ভুগতেছে আর জনিত সমস্যা আমার এবং শীত এবং গরম পুরো সময় নিয়ে আমার থাকে না এটা সবসময় সর্দি পড়তেই থাকে নাক দিয়ে নাকের মাধ্যমে নাকি পানি পড়তে থাকে

আর ঠান্ডা পানি দিয়ে নাকটা পরিষ্কার করতে পারি এবে নাক চেপে ধরবো যদি সম্ভব হয় একটা বরফের টুকরা এনে আমরা এখানে দিব যাতে ঠান্ডা বরফ দিলে রক্তনালী সংকুচিত ভেসেল কনস্ট্রিকশন করে যায় জি এখন এরপরে বন্ধ হয়ে যেতে পারে কিন্তু অনেকে তো স্যার সবাই যদি বেশিরভাগই তো স্যার মাথায় পানি ঢালতে থাকে সেটা করবে কিনা না 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 পানিটা ঢালা না আসলে ওই জায়গাটা বরফ দিতে পারলে ভালো নাকের উপরে হ্যাঁ এখানে বরফ দিতে পারলে যাতে

খুব ভালো লাগে তার কানের ময়লা পরিষ্কার করে নিয়ে আসেন এবং আপনি ফার্মগেট থেকে শুরু করে ঢাকার যে কোনো ফুটপাতে গেলে দেখবেন যে ফুটপাতে অনেক নাক কান গোলা বিশেষ ময়লা পরিষ্কার করছেন খুব মন দিয়ে ভীষণ এটা ভয়ঙ্কর খবরদার আমরা বারবার বলেছি যে নর্মাল ওয়েতে আমাদের কানের ভিতরে ময়লা তৈরি হচ্ছে বা ওয়াক্স বা খৈল তৈরি হচ্ছে সেটা নর্মাল ওয়েতে আস্তে আস্তে বাইরের দিকে চলে যাচ্ছে এগুলো ন্যাচারাল প্রসেসে আমরা করি কি কান দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওই বাইর হওয়ার বের হওয়ার যে নর্মাল যে টেন্ডেন্সি ওটাকে আমরা প্রিভেন্ট করছি বন্ধ করে দিচ্ছি যার ফলে যারা একবার কান খোঁছানো শুরু করে তারও ধীরে ধীরে ময়লা জমা শুরু। এটা না করাই ভালো স্যার। না করাই ভালো। হেডネック সার্জুন স্যার। হেডネック সার্জুনরা আসলে নাক কান গলা বিষয়ক দচিনি। হেডネック সার্জুন আপনারা কি নিয়ে কাজ করেন? আমরা থাইরয়েড গজের গলার ফুলে যাচ্ছে সেটাকে আমরা অপারেশন করছি। তারপর থাইরয়েড ক্যান্সার অপারেশন করছি। তারপর একটু আগে কথা হয়েছিল যে নেক গলায় অন্তনে গ্রন্থি আছে সেখানে ক্যান্সার হতে পারে। সেগুলো আমরা অপারেশন করছি। তবে আমাদের কিছু লালা গ্রন্থি আছে যেমন প্যারোটিড গ্ল্যান্ড সাবম্যানডিবুরো গ্ল্যান্ড এসবের যখন কোন ডিজিজ হচ্ছে আমরা অপারেশন করছি এই আমরা বলছি যে হেড নেক সার্জারি চলে এসেছে অনেক বড় একটা স্যার আপনি তো এই কানের সামনের কোন একটা অংশ যদি ফুলে ওঠে আমরা অনেক সময় দেখি যে গ্রামে গঞ্জে মানুষেরতে চুন লাগাতে থাকেন প্যারোটিড গ্ল্যান্ড আপনি বললে সেটি ফুলে যায় আসলে সেটা এটা একদম ঠিক না এই ঠান্ডা সর্দিতে দেখা হচ্ছে কি হঠাৎ করে কেউ একটা পেশেন্ট আসছে তার দিকে ফুলে গেছে তারা এসে বললো কি হয়েছে মামস হয়েছে ব্যাপারটা আসলে কি যে গ্রন্থি প্যারোটিড গ্ল্যান্ড যেটা সেটা একটা প্রধা হয়ে ফুলে গিয়েছে এই হতে পারে ব্যাকটেরিয়া দিয়ে বিভিন্ন ব্যাকটেরিয়া রয়েছে হতে পারে ভাইরাস দিয়ে বিভিন্ন তার মধ্যে একটা ভাইরাস হচ্ছে মামস ভাইরাস মিক্সো ভাইরাস ভাইরাস রাইনো ভাইরাস কিন্তু কেন জানি প্রচলিত রয়েছে সবাই বলছে কি মামস 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 অর্থাৎ একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রদাহ হচ্ছে সেখানে চুন লাগানো যাবে না সেখানে আমরা তাকে বলবো যে আমরা এই ব্যাকটেরিয়ার কথা চিন্তা করে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি মুখের যে ওরাল যে হাইজিন যদি বেশি বেশি করে পানি খেতে বলি দরকার বলে একটা ওষুধ দিয়ে গড়গড়া করতে বলি বিশ্রাম নিতে বলি তাহলে মোটামুটি ভালো হয়ে যায় নাক বিজ্ঞ আপনারা আবার আর একটা পরামর্শ দেন মাঝে মধ্যে কিছু রুগীদেরকে বলেন যে চুইংগাম খেলে আপনি ভালো থাকবেন এটা কেন ঠিক বলেছ সুন্দর কোশ্চিন একটু আগে বলেছিলাম যে আমাদের কানে বহির্কর্ণ মধ্যকর্ণ অন্তঃকর্ণ তিনটা পার্ট রয়েছে মধ্যকর্ণ থেকে একটা টিউব সামনে থেকে বের হয়েছে নাম হচ্ছে ইস্টেশন টিউব সেটা নাকের পেছনে কানেকশন রয়েছে ওই টিউবটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে কানের ভিতরে প্রবলেম হয়। কানটা বন্ধ বন্ধ মনে হতে পারে কানে কানে একটু কম শুনতে পারি এই টিউবটা যখন আমরা প্লেনে ফ্লাই করি যখন উঁচুতে প্লেন উঠে যাচ্ছে তখন দেখা যাচ্ছে প্রবলেম হতে পারে তখন আমরা বলবো চুইংগাম খাওয়া ওটা উদ্দেশ্য হচ্ছে কি ঢোক গিলো সোয়ালো করতে হবে ঢোক গিলে ওই টিউবটা ভিতরে ওপেন হয় এই টিউব নিয়ে আমার একটা সার সমস্যা আছে সেটা হলো যে টিউবে যত ধরনের ইনফেকশন হয় সেই ইনফেকশনগুলো শিশুদেরকে কেন বেশি পছন্দ করে তুমি খুবই খুব সুন্দর কথা বলেছো কারণ এই টিউবটা নরমালি একদম স্ট্রেইট না একটু বাঁকা থাকে একটু সাধারণ হ্যাঁ অ্যাঙ্গুলেশন থাকে কিন্তু ছোট বাচ্চাদের তারা আস্তে আস্তে বড় হচ্ছে ওই অবস্থায় সেটা একটু বেশি একটু ওয়াইড মোটা রাস্তাটা অনেক বড় থাকে এবং একটু less বাঁকানো কম বাঁকানো থাকে যার ফলে বাচ্চাদের কিন্তু প্রায় ছোট বাচ্চা তো দৌড়াদৌড়ি করছে ঠান্ডা সর্দি লাগছে এবং ওদের ওখান থেকে ইনফেকশন কানে চলে যাচ্ছে এবং এটা ভেরি কমন এক থেকে তিন বছরের বাচ্চাদের মধ্যে হঠাৎ দেখা যাচ্ছে কি বাচ্চাটা কানের মধ্যে প্রচণ্ড ব্যথা কাঁদছে বাচ্চা কান্নাকাটি করছে মা বলছে কি হলো কে বাবা বাবা কি ব্যাপার কি বোঝা যাচ্ছে না খুব কান্নাকাটি করছে অর্থাৎ তার কানের মধ্যে আসলে একটা প্রধাও শুরু হয়েছে

আমাদেরকে স্যার এখান থেকে বেরিয়ে যেতে হবে সময় হাতে আর নাই স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি চেম্বারে আপনার রুগীরা আপনার জন্য অপেক্ষায় আছেন যে কখন আমাদের স্যার এসে আমাদেরকে সেবা দিবেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমিও এই মাই টিভির মাধ্যমে আমার সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করছি ধন্যবাদ এতক্ষণ দেখেছেন আমরা আসলে চেষ্টা করেছি আমাদের স্বল্প সময়ের মধ্যে নাকান গোলার অনেক অনেক রোগ থাকে আমরা চেষ্টা করেছি সেগুলোর বড় একটি অংশের সামান্য কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবার জন্য আপনারা এতক্ষণ দেখলেন নিরীত একটা সুমেশ মাহিল আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য